আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সোনিয়ার আরও একটি এপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আলু এবং পটল সাথে ডিম দিয়ে একটা অসাধারণ তরকারি রেসিপি তৈরি করে দেখাবো। এটা সাধারণত অনেকেই পারেন, তারপরে নতুনদের সাহায্য হবে, এই জন্য আমি এই রেসিপিটা শেয়ার করলাম। পটল আলুকে ডিমের সাথে এভাবে ঝোল রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি প্রথমে তিনটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। একটা প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে পরিমাণ মতো। ডিমটাকে এবার আমরা ভেজে নিব। একটা সাইড হয়ে গেলে ডিমটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে। এবার এই ডিমটাকে আমরা ইচ্ছা মতো টুকরা করে কেটে নিতে পারি। আমি এখানে চারটা টুকরা করে ডিমটাকে কেটে নিব। খুব বেশি ডিমটাকে ভাজতে হবে না, কারণ এটাকে আবার আমরা রান্না করব। এপাশ ওপাশ করে একটু ভেজে আমরা তুলে রাখব ডিমটাকে। বাসায় প্রতিদিন মাছ মাংস ডিমের বিভিন্ন রকমের রেসিপি আমরা তৈরি করে খাই, সবসময় একই খাবার কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে একটু ডিফারেন্ট করে তরকারি রান্না করলে দেখবেন খাবারের স্বাদটা অনেক বেড়ে গেছে। একই প্যানের মধ্যে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। হালকা আঁচে পটলগুলোকে ভাজতে হবে। আমি পটলগুলোকে ছিলে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। অনবরত নেড়ে এভাবে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার তুলে ফেলছি, তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজটাকে একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ, আমি একটু উঁচু উঁচু করে ভরে দিয়েছি চামচটা। জিরার গুঁড়াও এক চা চামচ পরিমাণ। মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হয়। এভাবে উপরে তেল উঠে আসলেই বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। প্রথমে আমি আলু দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আলুটাকে দুই এক মিনিট এই মশলার সাথে আমরা ভাজব। এরপর পটলটাকে দিয়ে দিব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যদি দেখেন মশলাটা পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে হালকা একটু পানি ব্যবহার করতে পারেন। দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের পানি দিয়ে দিব। এ পর্যায়ে কিন্তু আমাদের আলু পটলগুলো সেদ্ধ হয়নি, তাই আমরা ঝোলের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিব। এই পানিতে আলু পটল সেদ্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে তরকারির ঝোলটা থেকে যাবে। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করছি।
10 মিনিট পরে দেখবেন ঝোলটা অনেক টেনে গেছে আর আলু আর পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু চেক করে নেবেন আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এর মধ্যে এখন আমি ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে টমেটো ব্যবহার করতে পারেন, আমি টমেটোটা দিচ্ছি না। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট পর দেখবেন ঝোলটা একেবারে শুকিয়ে এসেছে। আপনারা যদি আরো ঝোল কম খেতে চান তাহলে পানির পরিমাণটা আরেকটু কমিয়ে দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। এবার আমি চুলাটাকে বন্ধ করে চুলার উপরে কিছুক্ষণ এই সবজিটাকে রেখে দিব, তাহলে এর কালারটা অনেক সুন্দর দেখা যাবে, তেলটা উপরে ভেসে উঠবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার পটল আলু এবং ডিমের তরকারি। খুব সহজেই রান্না করা যায়, বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন। গরম ভাতের সাথে আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কমেন্টস করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আশা করছি সকলেই আমার সাথে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও এমন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।